এখানে দেখেন একটা ঢাকনা আছে ঢাকনা আছে এটার উপরে একটা স্টিমের নেট আছে ঠিক আছে তারপরে কিন্তু আবার আরেকটা স্টিম আছে আরেকটা আছে এটা হচ্ছে ডাবল লেয়ার বলি আমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা উঠাই নিলে এই স্টিমটা বাদ দিলেন আপনি এটা ঢেকে দিলেন হাফ কেজি পরিমাণ চাউল রান্না করতে হবে এখন কিন্তু সাসপেন্ড হয়ে গেল ঠিক আছে খুলতে অনেক কষ্ট হয় আর ননস্টিক হওয়াতে কি দেখা গেছে আপনি পিঠা কখনো নিচে পুরা লাগে না ভাই পুরা লাগে না সুন্দরভাবে উঠে যায় দেখেন ফিক্সড হ্যান্ডেল মানে কখন আপনি এখান থেকে ছুটবে না ছুটবে না আবার এটা কিন্তু ঢাকনা সহ ভাই ভাই শীতের পিঠা পুলি তৈরি করার কি কি আছে ভাই শীতের পিঠা প্যান নিয়ে আসলাম আর শীতের পিঠা তৈরি মানে সিদ্ধ করার যে আইটেমগুলো থাকে আচ্ছা আচ্ছা মোমো স্টিম সেগুলো আমরা আজকে নিয়ে আসলাম হ্যাঁ ঠিক আছে আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখাই দিব মানে কোনটা কত সাইজ কোনটা কত টাকা দাম কিভাবে আপনারা নেবেন সেই ডিটেইলস আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করব আমরা সর্বপ্রথম দেখাই যেটা আমাদের শীতের সবচাইতে পরিচিত চিতই পিঠা চিতই পিঠা জি এটা একটা ননস্টিক পুটেকের আপনার সাত কোবের একটা চিতই পিঠার খুব সুন্দর এবং পুটেটে সাত বছরের রিপ্লেস গ্যারান্টি আছে তে এটার হলো একটাই সাইজ হয় 26 সেন্টিমিটার এটা কিন্তু ডাকনা ছাড়া ভাইয়া হ্যাঁ তে এটা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস নিতে পারবেন মাত্র 1800 টাকা হ্যাঁ কোনো দামাদামি করতে পারবেন না একদম অফার প্রাইস যেটা আছে ওইটাই নিতে পারবেন ওইটাই নিতে হবে এটা হলো 1800 টাকা নিতে পারবেন তারপর দেখেন আরেকটা শেপ আমরা নিয়ে আসছি সেটা হলো বাচ্চারা দেখা গেছে অনেক সময় বাইনা টানা ধরে যে ভাই এই গোল পিঠা ছাড়া অন্য শেপের কোনো পিঠা টিটা তৈরি করা যায় কিনা এখানে আপনারা চাইলে ডিম পুচো করতে পারবেন আবার চাইলে আপনারা কিন্তু হার্ট শেপ ইচ্ছা শেপের পিঠাও তৈরি করতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে ভাই হ্যাঁ এটা কিন্তু আপনার দেখা গেছে বিশ্বের সব চুলাই আপনি ব্যবহার করতে পারবেন এটা খুবই ভালো জিনিস নন স্টিক পুটেড করা সাত বছরের বডি গ্যারান্টি আছে ঠিক আছে এটাতে আপনারা স্টিলের চামচটা এড়িয়ে চলবেন কারণ আমরা সব মার্বেলের ক্ষেত্রে বলে দিই নন স্টিকের ক্ষেত্রে বলে দিই কারণ স্টিল হলো নন স্টিকের শত্রু এটা উঠাবে কি দিয়ে আপনার ওই যে কাঠের যে খুন্তিগুলো আছে সিলিকনের যে খুন্তিগুলো ওগুলাতে ইউজ করলে খুব সুন্দর আর এখানে দেখা গেছে একটা বিষয় আমি জানাই যে একটা করে দিয়ে দেন কাঠের গুঁতি অথবা সিলিকন আচ্ছা ঠিক আছে আপনি একটা রিকোয়েস্ট করছেন ওইটা আমরা একটা সাথে দিয়ে দিব ঠিক আছে আর এটা সবচেয়ে মজার বিষয় হইছে ভাই দেখা গেছে আমরা যে এই যে লোয়ার করা এটা আমরা ব্যবহার করি চিতই পিঠার জন্য অনেক সময় কিন্তু এটা তুলতে অনেক কষ্ট হয় আর নন স্টিক হওয়াতে কি দেখা গেছে আপনি পিঠা কখনো নিচে পুরা লাগে না ভাই পুরা লাগে না সুন্দরভাবে উঠে যায় তাই এটার প্রাইসটাও থাকবে আপনার রিকোয়েস্টে একদম 1800 টাকায় থাকবে সাথে একটা কাঠের খুন্তি অথবা সিলিকনের খুন্তি অথবা দিয়ে দিব হ্যাঁ ওকে এখানে দেখেন আমরা একটা নিয়ে আসছি চার খুপের যেটা আর কি পিঠা মানে চারটা পিঠা একসাথে তৈরি করবো জি চারটা পিঠা তৈরি করতে পারবেন চারটা ডিম ভাজতে পারবেন চারটা প্যানকেক বানাইতে পারবেন এরকম হ্যাঁ এটা ইন্ডাকশন বেস করা আছে এটা হেভি স্ট্রং ওয়েট ওলা মাল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ব্র্যান্ড বলতে অনেক কষ্ট হয় আর নন স্টিক হওয়াতে কি দেখা গেছে আপনি পিঠা কখনো নিচে পুরা লাগে না ভাই পুরা লাগে না সুন্দরভাবে উঠে যায় তাই এটার প্রাইসটাও থাকবে আপনার রিকোয়েস্টে একদম 1800 টাকায় থাকবে সাথে একটা কাঠের খুন্তি অথবা সিলিকনের খুন্তি অথবা দিয়ে দিব হ্যাঁ ওকে এখানে দেখেন আমরা একটা নিয়ে আসছি চার খুপের যেটা আর কি পিঠা মানে চারটা পিঠা একসাথে তৈরি করব জি চারটা পিঠা তৈরি করতে পারবেন চারটা ডিম ভাজতে পারবেন চারটা প্যানকেক বানাইতে পারবেন এরকম হ্যাঁ এটা ইন্ডাকশন বেস করা আছে এটা হেভি স্ট্রং ওয়েট ওলা মাল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ব্র্যান্ডটা সাধারণত জিও ব্র্যান্ডের থাকে এখানে খোদাই করে লেখা থাকে না বক্সের গায়ে লেখা থাকে আচ্ছা আচ্ছা তো এটার হ্যান্ডেলটা কিন্তু আপনার দেখা গেছে সিলিকনের হ্যান্ডেল কাট কালার করা তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1300 টাকা এটার যেটা লাইট ওয়েট আছে এটা সরি 1350 টাকা আর এটার যেটা লাইট ওয়েট আছে ওটা নিতে পারবেন মাত্র 1100 টাকা পাতলাটা পাতলাটা আর কি হ্যাঁ এটা দুইটা ক্যাটাগরি দেখে শুনে নেবেন অনেকে বলেন যে কম দামে পাওয়া যায় আসলে কম দামে একটা কম দামি হয় এটা পিঠা পেন তো আমরা নন স্টিকের দেখাইলাম এখন নিয়ে আসলাম আমরা মার্বেলের ঢাকনা সহ যেটা আচ্ছা ঢাকনা সহ দেখেন এটা খুবই সুন্দর একটা জিনিস পাঁচটা পিঠা একসাথে হবে পাঁচটা পিঠা এবং কি এটা বরিশালে সবচেয়ে বেশি চলে যেটা দুধ চিতই পিঠার জন্য এই পিঠাটা সবচেয়ে পছন্দ হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু আবার হ্যান্ডেলটা দেখেন ফিক্সড হ্যান্ডেল ফিক্সড হ্যান্ডেল মানে কখন আপনি এখান থেকে ছুটবে না ছুটবে না আবার এটা কিন্তু ঢাকনা সহ ভাই ঠিক আছে তো এটা আমাদের কাছ থেকে তিনটা কালার পাবেন ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে এবং কি ব্রাউন কালার আছে বাদামি কালার হ্যাঁ বাদামি কালার তো এটা আমাদের কাছ থেকে যেই কোনো কালারটা নেন কারণ আমাদের প্রাইসটা থাকবে হোলসেল রেট মাত্র 2100 টাকা 2100 টাকা পেয়ে সাথে একটা কাঠের চামচ তোলার জন্য থাকবে ওকে ঠিক আছে একদম ফ্রি থাকবে জি এখন ভাই চিতই পিঠা তো আমরা দেখাইলাম এখন তো শীতের সময় সবচাইতে পরিচিত হলো বাপা পিঠা অথবা মোমো মেকার যেটাকে বলে হ্যাঁ স্টিম করে যেটাতে ওইটা তো আমরা এখানে কিন্তু পাশাপাশি রাখছি যেটা হলো স্টিম কুকার বলি স্টিম কুকার মোমো মানে বাপা পিঠার হাড়ি সবচেয়ে ছোট যেই সাইজটা আমরা দেখাই একদম বাসাবাড়ির জন্য মানে একদম ছোট ফ্যামিলি আচ্ছা আচ্ছা টোনাটনি সংসারে যেটা লাগবে টোনাটনি সংসার এটা একদম ঠিক বলছেন এটা কিন্তু মেটালের ঢাকনা স্টিলের হ্যান্ডেলও ধরার নবটা যেটা কিন্তু ওইটাও কিন্তু মেটালের হ্যাঁ মেটালের তো এটা আমরা যে দেখাইতেছি যেই ব্র্যান্ডটা একটু ধীরে ধীরে ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন নেন বা না নেন এটা সবচেয়ে বড় কথা না এটার ব্র্যান্ডটা হলো কোরিয়ান 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 কিভাবে বুঝবেন এখানে এই স্টিকারটা লাগানো থাকবে আচ্ছা ঠিক আছে এটা অ্যাসেম্বল করে চায়না থেকে কিন্তু ব্র্যান্ডটা অরিজিনালি হলো কোরিয়া মাদার ব্র্যান্ড হচ্ছে কোরিয়া জি এটার কিন্তু নন ম্যাগনেট হ্যাঁ 304SS ওকে আর এটার হলো আমরা দেখাইতেছি ডাবল লেয়ারের একটা স্টিম ডাবল লেয়ার বলতে আপনারা কি বুঝেন এখানে দেখেন একটা ঢাকনা আছে ঢাকনা আছে এটার উপরে একটা স্টিমের নেট আছে ঠিক আছে
তারপরে কিন্তু আবার আরেকটা স্টিম আছে আরেকটা স্টিম এটা হচ্ছে ডাবল লেয়ার ডাবল লেয়ার বলি আমরা হ্যাঁ আর সিঙ্গেল লেয়ার যেটা ওটাতে শুধু একটা এরকম নেট থাকবে আমি দেখাই দেব সিঙ্গেল লেয়ার গুলো ঠিক আছে এটা একটা কোরিয়ান ব্র্যান্ডের এটা আমরা যেহেতু জায়গা কম সেই জন্য একটা সাইজ ডিসপ্লে দিছি এটার সাইজ হলো অ্যাকচুয়ালি তিনটা সাইজ হয় আচ্ছা এটার এটা কিন্তু আবার সাসপেন হিসেবে ইউজ করা যাবে সাসপেন হিসেবে আপনারা ব্যবহার করতে বলে দেন ঠিক আছে এটা উঠাই নিলে এই স্টিমটা বাদ দিলেন আপনি এটা ঢেকে দিলেন হাফ কেজি পরিমাণ চাউল রান্না এখন কিন্তু সাসপেন হয়ে গেল ঠিক আছে তে এটা রহিম ভাই আমাদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি তিনটা সাইজ আসে অ্যাভেলেবল 20x24 আচ্ছা তিনটা সাইজ পাবেন তে এখানে দেখাইতেছি আমি 20cm টা যারা নেবেন আপনার তুলিয়ার স্টিম উইথ আপনার সসপ্যান তাদের প্রাইসটা থাকবে একদম 1900 টাকা আচ্ছা তারপরে এই সেম জিনিসটা যেটা 22cm ওইটা যারা নেবেন 2200 টাকা হ্যাঁ 2200 টাকা থাকবে আর কি ওইটা যেটা তারপরে যে সাইজটা আছে আপনার 24cm টা থাকবে মাত্র 2400 টাকা হ্যাঁ শুধুমাত্র পিঠাই নয় আপনার শাক সবজি আলু এগুলো কিন্তু সিদ্ধ করতে পারবেন অনেক ধরনের কাজ হ্যাঁ এটা হইছে যারা ব্যবহার করে তারা শুধু পিঠার জন্য ব্যবহার করে না এই যে মনে করেন আপনারা এটাতে রাইস দিলেন জি পানি দিয়ে হ্যাঁ এই তাপে কিন্তু আপনাদের আপনার এই স্টিমের যে এটা আছে এটা দিয়ে আপনারা চাইলে শাকসবজি ধুইতে পারবেন রাখতে পারবেন ব্যবহার করতে আবার এটা কিন্তু আপনার এই যে দেখেন তারপরে আছে হলো আপনার 22cm যারা নিবেন ওরা নিতে পারবেন মাত্র 2000 টাকা আর এটা যেটা আমি আমার হাতে নিয়ে দাঁড়াই আছি এটা হলো 24cm আচ্ছা আচ্ছা 24cm নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 2400 টাকা জি 26cm যেটা আছে এটা 26cm বড় সাইজ আর কি আচ্ছা আচ্ছা 26cm নিতে পারবেন 2600 টাকা নিতে পারবেন এর উইথ সসপেন উইথ হলো স্টিম অথবা আপনি ওই স্টিমের হাড়ি দিয়ে আপনারা কিন্তু চাইলে সবজি বেসিং এ নিয়ে ধুইতে পারবেন এবং কি দেখা গেছে ফলের ঝুড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন নন ম্যাগনেটিক স্টিম চমৎকার মাল্টিপারপাস কাজে মাল্টিপারপাস তারপরে দেখেন রহিম ভাই আমরা আজকে নিয়ে আসলাম আরো বড় সাইজের যেগুলো আরো বড় বড় বিজনেস আরো বড় বড় যারা কমার্শিয়াল কাজ করে অথবা বাসা ফ্যামিলি যারা অনেক দিন কিন্তু মেম্বার বেশি তারা ইউজ করতে পারে এখানে আমরা নিয়ে আসি দুইটা হলো 4 লেয়ারের দুইটা হলো 3 লেয়ারের আচ্ছা দুইটা দেখাই এটা এটা হলো আপনার 2 লেয়ারের যেটা হ্যাঁ জাপানিজ ব্র্যান্ডের এই এখন কিন্তু দেখাইলাম আপনার সিঙ্গেল লেয়ার জাপানিজ এটা কিন্তু আবার আপনি চাইলে এটা রেখে দিয়ে আপনি উইথ সসপেন হিসেবে ব্যবহার করতে পারেন ঠিক আছে ভাই এটা একটা 24 সাইজ স্ট্যান্ডার্ড বা সবার জন্য হলো স্ট্যান্ডার্ড সাইজ অথবা যারা ফুটকারে ভ্যান গাড়িতে নিয়ে দোকানদারি করেন ছোট দরকার মোমো টমো বিক্রি করে যারা অল্প অল্প পুঁজি তারা নিতে পারবেন এটাতে দুইটাতে দেখা গেছে আপনি এখানে দেখেন আমরা নিয়ে আসলাম তার থেকে বড় 3 লেয়ার কোরিয়ান ব্র্যান্ডের 3 লেয়ার যারা একদম সবচাইতে মানে কমার্শিয়াল রেস্টুরেন্ট চালান আর কি
কমার্শিয়াল রেস্টুরেন্টের জন্য বড় সাইজের স্টিম কুকার খুঁজেন, যাদের সারা দিন দরকার হয় আর কি, সকাল সন্ধ্যা থেকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এটা একটা তিন লেয়ারের, এটা দেখেন, এটা কিন্তু গোল্ডেন লিড। আচ্ছা, গোল্ডেন লিড, গোল্ডেন লিড। এটা থ্রি লেয়ারটা বোঝায় এ একটা লেয়ার, এই যে দেখেন ঢাকনাটা তুললাম, এ একটা লেয়ার। তারপরে দেখেন এটা রেখে দিলাম এখানে আরেকটা লেয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন, দেখাই দেন একটু, বুঝান। এই যে আমি একটু বুঝাই দিচ্ছি, হাতে তো সমস্যা হচ্ছে, নিচে রেখে বুঝাই। এই যে দেখেন ভাই, হ্যাঁ ওকে, এটা হলো মেইনলি সসপ্যান। তারপর এখানে একটা মমুন লেয়ার দিয়ে দিলাম, এ একটা লেয়ার, আরেকটা লেয়ার আমরা দিয়ে দিলাম, আরেকটা লেয়ার দেখেন। তারপরে দেখেন আমরা আরেকটা লেয়ার কতগুলো তৈরি করতে পারবেন, দেখেন 50 থেকে 60 টা মমো তৈরি করা যাবে। এই যে দেখেন, এটা হলো থ্রি লেয়ার, থ্রি লেয়ার। এই দেখেন থ্রি লেয়ার আপনার, এটা হলো থ্রি লেয়ার, এটা হলো 30 সেন্টিমিটার। আবার এটার ভিতরে, এটা যারা দেখতেছেন, এটা হলো থ্রি লেয়ার 30 সেন্টিমিটার। এটা আমাদের সাইজ আছে জি, এটার ভিতরে দুইটা সাইজ, একটা হলো 28, ওটা হলো 2 লেয়ার, 2 লেয়ার, 2 লেয়ার, আর এটা হলো থ্রি লেয়ার। যারা এটা আমাদের কাছ থেকে নেবেন, এটা নিতে পারবেন মাত্র একদম দামাকা প্রাইস, যেটা থাকবে 3,800 টাকা, 3,800 টাকা হলে কুরিয়ার নিতে পারবেন। এটা কিন্তু নন ম্যাগনেটিক স্টিল ভাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি লং রাস আসা তো সম্ভব না, না আপনি লাইফ এর মমো কিন্তু মেকার কিন্তু হবে না এরকম জিনিস, একবার কিনবেন আর কিনা দরকার, ঠিক আছে। এটা হলো 30 ইনভেস্ট একবারই করবেন, 30 সাইজ, 2 লেয়ার, 2 লেয়ার, ঠিক আছে ভাই, ওকে। আর এটা হলো আপনার 28 সাইজ, 2 লেয়ার, 28 সাইজের 2 লেয়ার, 28 সাইজ 2 লেয়ার, ঠিক আছে। এই একটা পার্ট, এই একটা পার্ট, 28 সাইজ 2 লেয়ার যারা আমাদের কাছ থেকে নেবেন, প্রত্যেকটা কিন্তু সসপেন হিসেবে ইউজ করতে পারবেন, তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ওনলি ফর 3,500 টাকায়, 28 সেন্টিমিটার 2 লেয়ার গোল্ডেন। এটার বক্সটা কিন্তু হবে এই যে, এটা ভিডিও যেহেতু অনেকগুলো আইটেম দেখাইতেছি, অনেক সময় মিস্টেক হইতে পারে আপনাদের, সেই জন্য আপনারা দেখবেন, ছবি দিবেন, তাহলে আমাদের জন্য কি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভাইয়াদের বুঝার জন্য যে কোনটা নিতে চাচ্ছেন, কারণ অনেকগুলো থাকতেছে ভাই। বড় বড় যে বুফের, মানে বড় বড় যত আইটেম আছে, যারা বড় বড় করতে চান যে ভাই আমি এর থেকে বড় চাই, যারা বেশি বেশি রানিং প্লেসে যারা ব্যবসা করেন, বেশি ফ্যামিলি মেম্বার অনুষ্ঠান করতে চান, পিঠার অনুষ্ঠান, এই পিঠার প্রতিযোগিতা, মেলা, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করতে পারেন। এই প্রথম আমি নিয়ে আসলাম, এটা শাকিল কুকার ইস একমাত্র 4 লেয়ার, বন্ধের দিন আমাদের পাশে যে মাঠটা আছে, যারা ব্যবসা করে ওদের কাছ থেকে যেই সাইজের মোমোটা কিনে খাই, ওই সাইজের মোমোটা 100 পিস দিতে পারবে, 100 পিস করতে। আর মোমো তো একটু ছোট ছোট হয়, এত বড় হয় না। আমি দেখাই দেই, এটা দেখেন একটা ডাকনা, এই একটা মোমো আপনার লেয়ার, এই একটা লেয়ার দেখেন, হ্যাঁ, এটা তো 25 পিস, এটা তো 25 পিস, এটা দিয়ে দিবেন 25 পিস, এই হলো 75 পিস, এই একটা আছে 4 লেয়ার, মাংস পাক করতে পারবেন, পাশাপাশি আপনাদের পিঠা, তারপর বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো সিদ্ধ করতে পারবেন, ঠিক আছে। মাছ থেকে শুরু করে নিয়ে মোমো স্টিম হাড়িতে যারা যা কিছু করা যায় এগুলো সব কাজ করতে পারবেন। এটা একটা 38 সেন্টিমিটার আমি এটা একটু ডিসপ্লে দিয়ে প্রাইসটা বলে দিই, ঠিক আছে, একদম দামাকা অফার করতে হবে দেখেন জি। প্রথমে এটা একটু সেট করে দিবেন ভিতরে, নিচে তো পানি থাকবে, তারপর আপনি এটা বসাই দিবেন, জি জি, তারপর আপনি এটা বসাই দিবেন, একদম ঠিক আছে। তারপরে আরেকটা প্লেট বসাই দিবেন, এই যে এটা, ঠিক আছে। তারপর আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আচ্ছা দেখেন রহিম ভাই, এটা হলো 38 সেন্টিমিটার জাপানিজ, 38 সেন্টিমিটার ফোর্নিয়ার জাপানিজ, হ্যাঁ। এটা যারা নেবেন আমাদের কাছ থেকে একদম দামাকা অফার থাকবে, সীমিত কিছু মাল আছে, মাত্র 7,800 টাকা নিতে হবে, 7,800 টাকা, এটা হলো 38 সেন্টিমিটার। এটা থেকে যারা আর একটু ছোট চান যে ভাই আমার এত বড় দরকার, এটার মধ্যেই ছোট সাইজ, এক সাইজ ছোট, 4 লেয়ার, এটাকে 3 লেয়ার, না না 4 লেয়ার, এটাও 4 লেয়ার, 4 লেয়ার, এটা হলো 36 সেন্টিমিটার। আচ্ছা 36, 36 সেন্টিমিটার যারা নিতে চান আমাদের কাছ থেকে সবকিছু সেম, সেম টু সেম, ঠিক আছে ভাই। প্রাইস কত থাকবে? এটার প্রাইস থাকবে মাত্র 7,500 টাকা হলে এটা আমাদের কাছ থেকে, আচ্ছা, নিতে পারবেন। তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে। এটা আমাদের কাছে একটা নতুন ব্র্যান্ড, এটা অনেকে পরিচিত আছে, মকল্যান্ড, মকল্যান্ড দেখেন, আজীবন আপনার স্টিম অথবা উইথ সসপেন, উইথ সসপেন, ঠিক আছে। এই স্টিম শেষ, আপনি সসপেন হিসেবে কাজ করবেন। এটা এত হেভি জিনিস, আপনি যদি হাতে না ধরেন বুঝতে পারবেন না, সব ধরনের চুলা দেওয়া যাবে, তো বিশ্বের যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা হলো কি ব্র্যান্ডটা, কি মকল্যান্ড ব্র্যান্ড, মকল্যান্ড ব্র্যান্ড, ঠিক আছে ভাই। যেহেতু আজকে মমো নিয়ে কথা বলতেছি,
সেই জন্য মকল্যান্ডের মোমো হাঁড়িটা দেখাইলাম। এছাড়া মকল্যান্ডের যত কিছু আছে সব আমাদের কাছে আছে, সবই আছে বাইরে সে যোগাযোগ করে। এটা ভিতরে দুইটা সাইজ অ্যাকচুয়ালি আসে, একটা হলো 22 সেমি, একটা হলো 24, ঠিক আছে। এটা হলো 24 যেটা, ওটা আমাদের কাছে নিতে পারবেন 4200 টাকা, বাইট যেটা ওটা নিতে পারবেন 4200 টাকা, 24 যেটা নিতে পারবেন 4500 টাকা। আচ্ছা, স্টিম এটা একটা কিনবে, লাইফে আর কিনতে হবে না ভাই। হ্যাঁ, দেখেন আমাদের কাছ থেকে কিভাবে অর্ডারটা করতে পারি আর কোথায় এলে পাবো অ্যাড্রেসটা দেখা দেন ভাই। যারা সরাসরি আমাদের দোকানে আসবেন, হ্যাঁ, আমি যেই দোকানে দাঁড়ায় ভিডিও করতেছি সেটা হলো শাকিল কুকারিস, 133 নাম্বার, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিচতলায়। আচ্ছা আচ্ছা, এটা আর এই প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতে বিকাশ নাম্বার আছে। হ্যাঁ, আর যেটাতে আমি থাকি এটা আমার কাছ থেকে সরাসরি নিতে চান, শাকিল কুকারিস 382 নম্বর, নিউ সুপার মার্কেট, পোস্ট অফিস গেট থেকে পাঁচটা দোকান ভিতরে। আচ্ছা আচ্ছা, যে কোনো দোকানদারকে বললেই দেখাই দেবো। আর এই যে নাম্বারটা আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, বিশেষ করে এটা আমার কাছে থাকে পার্সোনাল। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে স্যার, এই দুইটা আমার ভাইদের কাছে থাকে। আচ্ছা ঠিক আছে, দর্শক বন্ধুরা, যা ভাইদের দুইটা শোরুম রয়েছে, যে যেভাবে আসতে চান বিশ্বাস বিল্ডার্সে আসলে পাবেন ভাই, রহিম ভাই, এবং ঢাকা নিউ সুপারমার্কেটে গেলে কিন্তু পাবেন। আর অনলাইনে যারা আসতে পারবে না তারা কিভাবে অর্ডার করবে? এই অনলাইনের কথাটা বলতে চাইছিলাম, আপনাদের মাঝখানে বিরক্ত করলাম। যারা অনলাইনে মানে আমাদের দেখে অর্ডার করবে বিশ্বাস করে, তারা 100% এই জিনিসটা পাবে। আর আমাদেরকে ঢাকার বাইরে নিতে গেলে 500 টাকা বিকাশ করতে হবে, আর ঢাকার ভিতরে নিলে ক্যাশ অন ডেলিভারি 500 টাকা। যে বিকাশে নেই, বিকাশে নেওয়ার কারণটা বলে দেয়, সেটা অনেক সময় অনেকে অর্ডার করে প্রোডাক্ট তুলে না, সেই জন্য আমরা অ্যাডভান্সটা নেই ভাই। দেখা গেছে 8000 একটা খরচ থাকে তো ভাড়া, সেই জন্য নিতে হয়। আর ঢাকায় যারা সরাসরি দোকানে এসে নেবেন 10 টাকাও লাগবে না, এমনকি ঢাকায় যারা বাসায় বসে নেবেন তাদেরও 10 টাকা অগ্রিম দিতে হবে না। নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিবেন, বাসায় দিয়ে মাল চেক করে দিয়ে তারপরে আপনার কাছে টাকা নিয়ে। আচ্ছা, যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, অনলাইনে নিতে পারবেন। বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি